নীলফামারীতে বিশ্বের সবচেয়ে দামি আম সূর্য ডিম ফলাতে পেরে খুশি নার্সারি মালিক মামুন এবছরের চলতি মৌসুমে ভিন্ন জাতের এক আম আলোচিত হচ্ছে বেশ সেটি মূলত জাপানের মিয়াজাকি আম যাকে বাংলাদেশে বলা হচ্ছে সূর্য ডিম দাম আকাশচুম্বী প্রতি কেজি দুই থেকে পাঁচ হাজার টাকা উত্তরের জেলা নীলফামারীতে বাণিজ্যিকভাবে আমের বাগান করে সারা ফেলতে চান এই নার্সারির মালিক মামুন নীলফামারী থেকে সাইফুল ইস্তফ মালিকের তথ্য দেখুন বিস্তারিত এবছরের চলতি মৌসুমে ভিন্ন জাতের এক আম আলোচিত হচ্ছে বেশ সেটি মূলত জাপানের মিয়াজাকি আম বাংলাদেশে বলা হচ্ছে সূর্য ডিম দাম আকাশ প্রতি কেজি দুই থেকে পাঁচ হাজার টাকা উত্তরের জেলা নীলফামাড়িতে বাণিজ্যিকভাবে এই আমের বাগান করে সারা ফেলতে চান এই নার্সারি মালিক মামুন রং স্বাদ ও ঘ্রান সাধারণ আমের চেয়ে একেবারেই ভিন্ন নীলফামাড়ি সদর উপজেলার কচুকাটায় দুই হাজার সালে তিরিশ শতক জায়গা নিয়ে তৈরি করেন এই নার্সারি বর্তমানে সূর্য ডিম মালটা রামভুটান পারসিমন ও তিন ফলসহ শোভাবর্ধনকারী দেশি বিদেশি প্রায় ছয়শো জাতের চারা বাণিজ্যিক বাগান সহ ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত তিন বছর আগে জাপান থেকে এই সূর্য ডিম আম গাছের চারা সংগ্রহ করে নার্সারিতে কয়েকটি চারা লাগিয়েছেন মামুন গত বছর অল্প কিছু ফল আসলেও এবার এসেছে অনেক তাই পৃথিবীর সবচেয়ে দামি ফল হলেও বিক্রি না করে খাওয়াতে চান বন্ধুবান্ধব ও স্বজনদের গাছ লাগান পরিবেশ বাঁচান আর তাই তো প্রতিটি ঘরে ঘরে গাছের চারা রোপণ করে নজির সৃষ্টি করতে চান এই নার্সারি মালিক বাঁচাতে চান জীব ও বৈচিত্র্য চান সরকারি ও বেসরকারি সহযোগিতা এ আর মামুন নার্সারি থেকে সাইফুল ইসলাম মানিক টাইমস টোয়েন্টি ফোর নীলফামারি